হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুশিকাঠের কাজের ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সিদ্ধপি বিডির টিউটোরিয়াল শেয়ার করবো। তো চলুন দর্শক, আজকে টিউটোরিয়ালটি শেয়ার করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি এনে ব্র্যান্ডের উল সুতা, দুই কালারের উল সুতা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপি কালার আর হলুদ কালার উল সুতা, আর এখানে আমি ব্যবহার করছি 3 মিলিমিটার ক্রুশে হুক, আর নিয়ে নিয়েছি মেজারমেন্টের জন্য মেজারমেন্ট টেপ, আর কাটার জন্য কাঁচি নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে পিঙ্ক কালার সুতাটা দিয়ে শুরু করব। আমি এখানে পিঙ্ক কালার সুতাটা দিয়ে একটা ম্যাজিক রিং করে নেব। আমার চ্যানেলে আপনারা একটা ভিডিওতে ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। ম্যাজিক রিংয়ের ভিতরে আমি প্রথমে চেন 3 দিয়ে লেভেল আপ করব, 1, 2, 3। এরপরে আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করে নেব। আমার টোটাল এখানে ডাবল ক্রোশেট হবে 11টা। আমি চেন 3-কে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। আমি এখন ম্যাজিক রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এখানে 11টা টোটাল ডাবল ক্রোশেট করে নেব। তো আমার 11টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, এখন আমি জয়েন করে দেব। আমার এখানে যে প্রথম স্টিচটা ছিল চেন 3, সেই স্টিচটার চেন 3-তে আমি জয়েন করে দেব। 3 নম্বর চেনটাতে এখানে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে আমি এখন আবার লেভেল আপ করব চেন 3 দিয়ে। এরপরে যে সেম স্টিচটা, সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। আমি প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। সেম স্টিচটাতে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এখানে পরের স্টিচটাতে আবার একটা ডাবল ক্রোশেট করছি, 2। আবার পরের স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট, 2। এরপরের স্টিচটাতে আবার 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি প্রতিটা স্টিচে 2টা করে ডাবল ক্রোশেট করব। এখানে আমার 11টা স্টিচে 11 দুগুণা 22টা ডাবল ক্রোশেট করব আমি। তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। এই রাউন্ডটা শেষ, আমি এখানে চেন 3 মাথায় জয়েন করে দেব। 3 নম্বর চেনটাতে গিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে আবার আমি চেন 3 দিয়ে লেভেল আপ করব, 2, 3। আবার এখানে সেম স্পেসটাতে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। তো এখন আমাদের রেশিওটা এমন হবে, 2, 1, 2, 1। এভাবে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করলাম, পরের স্টিচটাতে 1টা ডাবল ক্রোশেট। এরপরে যে আমার স্টিচটা, নেক্সট স্টিচটা, সেখানে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করব, 1, 2। আবার পরের স্টিচটাতে 1টা। তো আমরা এভাবে করে রাউন্ডটা শেষ করব, 2, 1, 2, 1। এভাবে এখানে 2, পরের ঘরে 1, আবার এখানে 2, পরের ঘরে 1, আবার এখানে 1। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। এখন আমি এখানে আবার চেন 3-তে জয়েন করে দেব। এই টুপিটা আমরা করে নিচ্ছি 1 বছরের বাচ্চাদের মাথা সাইজের। তো এখানে আমি ক্রাউনের সাইজটা করে নেব 5.5-এর একটু বেশি। আপনারা যার জন্য তৈরি করবেন তার মাথায় ক্রাউনের মাপটা নিয়ে নেবেন, বা এই মাপে তৈরি করতে পারেন স্ট্যান্ডার্ড মাপে। তো এখন আমি এখানে জয়েন করে দিচ্ছি, এখানে জয়েন করে দেব। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যদি আপনাদের স্টিচগুলো ঠিক না থাকে তাহলে এখানে মিলবে না। এখানে আমি 2, 1, 2, 1 কিন্তু আমার মিলে যাচ্ছে। যেমন এখানে 2, 1,
এখানে কিন্তু দুইটা স্টিচ পড়েছে। আর যদি আপনার কোথাও স্টিচ কম বেশি থাকে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্টিচগুলো কোথাও ভুল হয়েছে, তখন আপনারা কাউন্ট করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে 3 নম্বর স্টিচটার মাথায় লক করে দিচ্ছি। আবার আমি এখানে চেইন থ্রি দিয়ে এখন লেভেল আপ করব। আমি যদি আপনাদের মেজারমেন্টটা দেখাই, আমি যার জন্য করব 5.5 এর একটু বেশি নেব আমি, এক বা দুই ঘর। তো এটা আমার এখন এসেছে 2 এর একটু বেশি, আমি এটা 5.5 পর্যন্ত করে নেব। 5.5 পর্যন্ত করতে আমার যতগুলো স্টিচ লাগবে ততটা স্টিচ করে নেব, ততগুলো রাউন্ড করে নেব। তো এখন আমাদের এভাবেই চলতে থাকবে যতক্ষণ না আমরা ক্রাউনের মাপটা পাচ্ছি। তো এবার আমরা করব 2 1 1, এতক্ষণ আমরা করেছি 2 1, এখন করব 2 1, আবার 1 1, এরপরে যে স্টিচটা 2 এর এখানে আবার করব 2, এখানে 2 1 1, এভাবে করে যাবে 2 1 1, আবার 2 1 1। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যেখানে দুইটা স্টিচ, দুইটা স্টিচের মাথায় দুইটাই হবে। তো যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারেন তারা বুঝতে পারবেন, যারা নতুন কাজ শিখছেন তারা এভাবে কাউন্ট করেই করবেন, তাতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 1 2, এরপরে আবার করব 1 1 1 1, আবার করব 2 2, এখানে যে আমার দুইটা স্টিচ হলো ছিল সে 2 এর মাথায় কিন্তু আমাদের 2 হচ্ছে। এজন্য আপনারা যদি স্টিচগুলোর দিকে তাকান না গুনে তাও আপনারা করতে পারবেন, যে যেখানে আমাদের দুইটা স্টিচ ছিল এর মাথায় 2, এই যে এখানে দুইটার মাথায় 2টা হয়েছে এর মাথায় আবার 2টা হচ্ছে, এখানেও তাই। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন 2 এর মাথায় 2 হচ্ছে। তো যারা বুঝতে পারবেন না একটু ঝামেলা লাগবে তারা কাউন্ট করেই করবেন। প্রথমবারে আমি 11টা স্টিচ করেছি, তারপরে 2টা প্রতিটাতে 2টা করে, তারপরে 2 1 করে, তাই এখন করছি 2 1 1 করে। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব। দুই এক এক, এখন আবার 2 1 2, এরপরে আবার 1 1, আবার 2 1 2, এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমার এই রাউন্ডটা শেষ। এখন আমি এখানে 3 নম্বর চেইনে গিয়ে আবার জয়েন করে নিচ্ছি প্রতিবারের মতো। আবার আমি চেইন থ্রি দিয়ে লেভেল আপ করব, আবার সেম স্পেসটাতেই আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। এরপরে আবার 1 1 1, এবার আমাদের 2 1 1 1, মানে 2 3 3টা স্টিচ সিঙ্গেল হবে, 2টা ডাবল ক্রোশেট এক ঘরে, তারপরে 1 2 3টা সিঙ্গেল দেবো, 1 2 3 3টা স্টিচ পরপর, এরপরে আবার এক ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2 1 2 3, আবার 2 1 2, সেম স্পেসে 2টা স্টিচ। আবার করব আমি 1 2 3, আবার পরে ঘরটাতে 2টা স্টিচ, 1 2, আবার করব 1 2 3, এখানে 2। এটা খুব ইজি একটা প্যাটার্ন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা এভাবে শুধু টুপি না, এভাবে যদি টেকনিকটা শিখে নেন তাহলে আপনারা এভাবে গোল ম্যাটগুলো বানাতে পারবেন, প্লেস ম্যাট বা টেবিল ম্যাট, রানার টানার, এই টাইপের গোল ম্যাটগুলোর ক্ষেত্রে এই স্টিচগুলো এইভাবে ইনক্রিজ করাটা কাজে লাগবে আপনাদের।
তো এখানে আমি আবার 3 নাম্বার চেইনে জয়েন করে দিচ্ছি 3 2 3 2 3 চেইন 3 দিয়ে আবার লেভেল আপ করলাম আবার সেম সিস্টেমে আমি আরেকটা রাবকুশে দিয়ে নিলাম এরপর আমি করছি এখন করব 1 2 3 4 চারটা স্টিচ পরে আবার দুইটা ডাবল ক্রোশেট সেম স্পেসটাতে 1 2 আবার করব 1 2 3 4 আবার সেম স্পেসটাতে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এরপরে আবার করব 1 2 3 4 4 এর পরে আবার দুটো ডাবল ক্রোশেট 1 2 সেম স্পেসটাতে দুটো ডাবল ক্রোশেট তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসব এখানে আমরা করেছি প্রথমে 2 1 তারপর 2 1 1 তারপর 2 3 2 এবার করছি 2 4 2 তো এই রাউন্ডটা শেষ আমার এখন আমি জয়েন করে দেব 1 2 3 3 নাম্বার চেইনে এখানে আমি জয়েন করে নিচ্ছি আবার আমি 1 2 3 চেইন ছেড়ে দিয়ে লেভেল আপ করব এরপর সেম স্পেসটাতে আবার আমি দুটো ডাবল ক্রোশেট করছি একটা চেইন 3 কে আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করছি আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2 1 1 1 1 টোটাল এখানে হবে আমার 5টা ডাবল ক্রোশেট 2 1 2 3 4 5 এবার এখানে হবে ডাবল দুইটা ডাবল ক্রোশেট সেম স্পেসে 2 তো এভাবে করে আবার আমি করব 1 2 3 4 5 এবং সেম স্পেসটাতে দুটো ডাবল ক্রোশেট এখানে দুটো ডাবল ক্রোশেট 1 2 এরপর আবার যদি আমি আপনাদের দেখাই 2 এর পরে 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট আবার এখানে 2টা ডাবল ক্রোশেট তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসবো এসে আপনাদের দেখাবো তো আমার এই রাউন্ডটা শেষ এখন এখন আমি এখানে জয়েন করে দিব তো জয়েন করার আগে যদি আমি আপনাদের মেজারমেন্টটা দেখাই আমি আসলে যেমন মাপটা চাচ্ছিলাম তেমন মাপটা আমি পেয়ে গেছি আমি চাচ্ছিলাম যে 5.5 এর একটু বেশি হবে এখন আমি এখানে জয়েন করে দেব চেইন 3 দিয়ে চেইন 3 মাথায় জয়েন করে নেব 2 3 3 নাম্বার চেইনে আমি এটাকে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়ে আবার আমি এখন এটা আমাদের টুপি শেপ আসবে মানে নিচের দিকে এখন বাড়বে এরপরে আমি আবার এখানে চেইন 3 দিয়ে লেভেল আপ করছি 1 2 3 চেইন 3 দিয়ে লেভেল আপ করে আমি সেম স্পেসটাতে আরেকটা ডাবল ক্রোশেট করছি আরেকটা ডাবল ক্রোশেট তিনটা আমি এখানে তিনটা ডাবল ক্রোশেট করে আমরা নিচের অংশটা শুরু করে দিয়েছি এরপরে আমরা কোনো স্টিচ ইনক্রিজ করব না তো আমি তিনটা স্টিচ স্কিপ করে এখানে তিনটা স্টিচ স্কিপ করে এখানে তিনটা ডাবল ক্রোশেট করছি আর এরপরে 1 2 3 আবার তিনটা ঘর স্কিপ করে আবার তিনটা ডাবল ক্রোশেট করছি এভাবে 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে আমি এখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি
দিন। তো এখন আমরা কোথাও কোনো স্টিচ ইনক্রিজ করব না, এভাবেই আমাদের নিচের রাউন্ডটা চলতে থাকবে। তো এই রাউন্ডটা শেষ করে আমি ফিরে এসেছি। এখানে আমাদের আরেকটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি এটা একটু বাকি রেখেছি, সেটা হচ্ছে যে আমার এখানে 6টা স্টিচ থাকার কথা ছিল, কিন্তু এখানে আমার 5টা স্টিচ রয়ে গেছে এখন। তো আমি এখানে 3টা স্টিচ স্কিপ করে এখানে 3টা ডাবল ক্রোশেট করব, আর এখানে একটা ঘরে আমার যেখানে 3টা স্টিচের থাকার কথা ছিল সেখানে 2টা স্টিচ থাকবে। তো এখানে আমি এখন জয়েন করে দেব, 3 নম্বর চেনে জয়েন করে নিচ্ছে। এখন আমরা এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে পরে যে হোলটা আছে আমাদের এখানে চলে যাব। তো এখানে এসে আমি আবার চেন ছেড়ে দিয়ে লেভেল আপ করলাম, এবং সেম স্পেসটাতে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব, 1 2। এরপরে আমি এই 3টা স্টিচকে স্কিপ করে আবার পরের যে হোলটা আছে আমাদের এখানে এখানে চলে যাব। এখানে আমি কিন্তু কোনো চেইন বা কোনো স্পেস দিচ্ছি না, সোজা আমি পরের ঘরটাতে চলে যাব, গিয়ে এখানে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এরপরে আবার পরের ঘরটাতে যাব, গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। এরপরে আপনাদের মাপটা যতটা লাগবে আমি এখানে মাপ নিয়ে নেব, 7 কিংবা 7-এর একটু বেশি। তো এখানে আমি 1 2 1 2 3 4 5 5টা রাউন্ড করে ফিরে এসেছি। এসে আপনাদের মাপটা দেখাচ্ছি আমি। টুপিটা আমার নিচের দিকে একটু যে ফোলানো টাইপের, মানে লেয়ার টাইপের যে একটা ডিজাইন থাকবে সেটা পর্যন্ত আমার 7 বা 7.5 ইঞ্চির মতো আমি নিয়ে নেব। এজন্য আমি এখন এটাকে 6 ইঞ্চির মতো বা 7 ইঞ্চির মতো নিয়ে নেব। 7.5 পর্যন্ত আমার পুরো টুপিটার মাপ হবে, 7 পর্যন্ত, 7 বা 7-এর একটু বেশি হবে। তো এখানে আমি ডিজাইনের জন্য কিছুটা অংশ বাদ দেব, আমি এই ডিজাইনটা করে নেব 6 পর্যন্ত। তো 6 পর্যন্ত করে আমি বাকি যে আমার যে সামনের যে অংশটা ঢেউয়ের মতো সেটা আমি করে নেব। এজন্য আমি এখন এই স্টিচগুলো সেম এভাবেই আমি 6 রাউন্ড পর্যন্ত করে নেব, 6 ইঞ্চি পর্যন্ত। লম্বার মাপটা আমার আসবে 6 ইঞ্চি পর্যন্ত। আমি সেমভাবেই বাড়াচ্ছি, আপনাদের আমি দেখাচ্ছি। 3টা চেন করে 1টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, এরপরে আবার পরের ঘরটাতে চলে যাব। পরের ঘরে এসে আবার এখানে 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। আবার আমি পরের ঘরটাতে চলে যাব। টুপিটা আমাদের অলরেডি শেপে চলে এসেছে। আমি আবার মেপে দেখাচ্ছি আপনাদের, 4 ইঞ্চি হয়েছে। তো আমি এটাকে 6 ইঞ্চি পর্যন্ত সেম ডিজাইনটা করে নেব। তো আমি এখানে আবার এই রাউন্ডটাকে 6 ইঞ্চি পর্যন্ত করে ফিরে আসছি। এসে আমি আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো দর্শক, আমি এটা 6 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এখন আমি আপনাদের মাপটা যদি দেখাই, মাপটা আমার এমন হয়েছে, 6 ইঞ্চি হয়ে গিয়েছে। এখন আমি 7 বা 7.5 পর্যন্ত যতটা লাগে নিচের যে ডিজাইনটা, ঢেউয়ের মতো যে ডিজাইনটা, সেটা করে নেব। এজন্য আমি এখানে এখন সুতা চেঞ্জ করে নেব। আমি এখন এখানে অন্য কালার সুতা ব্যবহার করব। এখানে আমি হলুদ কালার সুতা ব্যবহার করব। আমি এই হলুদ কালার সুতাটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিয়ে আমি যে কোনো একখান থেকে শুরু করব। চেন 3 করে নেওয়ার পরে আমি এখানে
এক দুই তিনটা চেইন করে নেব, তিনটা ডাবল ক্রোশেট করব, এরপর এরপরে আবার একটা ডাবল ক্রোশেট, এরপর এরপরে আবার আমি এখানে তিনটা ডাবল ক্রোশেট করব, দুই তিন। আমার এখানে ক্যামেরা সমস্যার জন্য হয়তো বা আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, এক আবার এখানে তিন দেব, এক দুই তিন। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব, এক তিন এক তিন, মানে একটা ঘরে দিব একটা ডাবল ক্রোশেট, পরের ঘরটাতে দিব তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন। তো এরপরে দিব একটা ডাবল ক্রোশেট, আবার পরের ঘরে তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। তো আমার এই রাউন্ডটা শেষ, আমি এখানে এখন জয়েন করে দেব। প্রতিবারের মতো যে আমাদের চেন ছিঁড়ে দিয়ে লেভেল আপ করছি, আমরা তিন নাম্বার চেনে গিয়ে আমি এটাকে জয়েন করে দেব। জয়েন করে নিচ্ছি, এই রাউন্ডটা খুব ইজি আমাদের। আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করে লেভেল আপ করব। করে এখন আমি এখানে কোনো স্টেজ ইনক্রিজ করব না, আমি আমার এখানে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। যতগুলো স্টেজ আছে আমার ততগুলো স্টেজ হবে সেমভাবে, শুধু আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এভাবে করে প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এভাবে। তো এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। তো আমার এই রাউন্ডটা শেষ, এখন আমি এখানে চেন ছিঁড়িতে জয়েন করে দেব, দুই তিন তিন নাম্বার চেইনে এখানে জয়েন করে নিচ্ছি, নিয়ে আবার আমি লেভেল আপ করব, দুই তিন। এরপরে আমি একটা ডাবল ক্রোশেট, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশেটের পরে আমি এখানে ডাবল করব, মানে সেম স্পেসে দুটা ডাবল ক্রোশেট দেবো, আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা স্টেজে গিয়ে আবার ডাবল করব, দুই। এভাবে করে এই রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসছি। তো দর্শক, এই রাউন্ডটা আমার শেষ, এখন আমি এখানে জয়েন করে দেব। এরপরে এটাই আমাদের শেষ রাউন্ড, এরপরে আমরা শুধু সিঙ্গেল ক্রোশে করব আরেক রাউন্ড। তো এখানে আমি জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়ে আমি এখানে সুতাটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি এখানে পিঙ্ক কালার সুতাটা দিয়ে একটা বর্ডার দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, আমাদের টুপিটা দেখতে এমন হয়েছে, এমন হয়েছে। তো এখানে আমি পিঙ্ক কালার সুতাটা নিয়ে নিচ্ছি একটা বর্ডার দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে স্লিভ নোট করে নিচ্ছি, স্লিভ নোট করে নিয়ে আমি যে কোনো একটা মাথা থেকে শুরু করব, স্লিভ নোটটাকে আমি হুকের যে কোনো একটা স্টিচের মধ্যে ঢুকিয়ে নেব হুকের সাহায্যে, এভাবে নিয়ে একটা চেন ওয়ান। এরপরে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, এভাবে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে আমি সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, নিয়ে তো এই রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি। এভাবে এভাবে করে এভাবে করে রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি। তো দর্শক, এই রাউন্ডটা শেষ আমার, এখন আমি এখানে জয়েন করে দেব।
জয়েন করে নিচ্ছি। নিয়ে আমি এখন সুতাটাকে কেটে নেব, নিয়ে হুক থেকে বের করে নেব। এরপরে আমাদের এখানে দ্বিতীয় যে স্টিচটা, মানে এখানে সুতাটা কেটে নেওয়ার পরে আমাদের এপাশের যে পাশ থেকে আমার সেলাইটা শেষ হয়েছে সে পাশে দুই নম্বর চেনটাতে আমি ঢুকিয়ে নেব সুতাটাকে। এভাবে ঢুকিয়ে হুক দিয়ে বের করে নেব। এরপরে যেখান থেকে আমাদের সুতাটা বের হয়ে গেছে যে চেন থেকে, সেই চেনের মধ্যে ঢুকিয়ে, এই যে সুতাটা আমাদের যে চেন থেকে বের হয়ে গেছে সেখানে আমি এটাকে ঢুকিয়ে নেব। নিয়ে এভাবে বের করে নেব, এভাবে বের করে নিয়ে আমি পিছনে সুতাটাকে হাইড করে দেব। একটু শক্ত গিট দিয়ে রাখবো, যদি এটা খুলে না যায়, পাঁচাতে জিনিস অনেক সময় খুলে যেতে পারে, এজন্য আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি এখানে স্টিচগুলোর ভিতর দিয়ে এটাকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে সুতাটাকে বের করে নেব, নিয়ে শক্ত করে এখানে গিট দিয়ে রেখে দেব। এভাবে করে আমি কিছুটা দূর পর্যন্ত এটাকে বের করে নিয়েছি। এরপরে আমি এখানে এটাকে গিট দিয়ে রাখছি, এভাবে উপরের দিক থেকে দেখা যাবে না। এভাবে গিট দেওয়া হয়ে গিয়েছে, আমি বাড়তি সুতাটাকে কেটে নিচ্ছি। তো আমাদের টুপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটু টুপিটাতে ফুল লাগানো বাকি। ফুল বাচ্চাদের জিনিস, লাগালে সুন্দর লাগবে। তো আমি এখানে একটা ফুল তৈরি করে নিয়েছি, এই ফুলের টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলের অন্য একটি ভিডিওতে পাবেন। এখন আমি এখানে সুই সুতার সাহায্যে ফুলটাকে লাগিয়ে নিচ্ছি। আমরা যে সেলাই সুতাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে আমি যদি এখন আপনাদের মেজারমেন্টটা দেখাই, টুপিটা আমার 7 ইঞ্চি হয়েছে, 7 ইঞ্চির একটু বেশি, 7.5 বলা যায় বা 7.5-এর একটু কম। ফুলের টিউটোরিয়ালটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে করতে পারবেন। সময় স্বল্পতার জন্য আমি এখানে ফুলটা টিউটোরিয়াল দেখালাম না। এখন আমি ফুলটাকে এখানে সুই সুতা দিয়ে লাগিয়ে নেব। সেলাইয়ের জন্য যে আমরা সুতাগুলো ব্যবহার করি আমি সেগুলো দিয়ে এখানে ফুলটাকে লাগিয়ে নেব। আমি এখানে লাগিয়ে নিচ্ছি ফুলটাকে, এজন্য আমি সুই সুতা নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু শক্ত করে ফুলটাকে লাগিয়ে নেব, কারণ বাচ্চাদের জিনিস অনেক সময় এটাকে আমাদের ওয়াশ করতে হতে পারে, ময়লা করে ফেললে বাচ্চারা, এই জন্য ফুলটাকে একটু শক্ত করে লাগিয়ে না রাখলে এটা খুলে যাওয়ার বা ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এই জন্য আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে ফুলটাকে লাগাবেন। এভাবে করে আমি ফুলটাকে লাগিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার ফুলটা লাগানো কমপ্লিট, এখন আমার টুপিটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। টুপিটা দেখতে আসলে এমন হলো, ছোট বাচ্চাদের আসলে এইসব জিনিস পরালে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই টুপিটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।